Good morning, welcome back to our channel. এখন বাজে 8:30 এখন আমরা যাচ্ছি মালদা সবকিছু রেডি হয়ে গেছে এতটা তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ তাড়াতাড়ি পৌঁছাতে হবে আজকেই রিসেপশনের পার্টিটা আছে তো ওটা অ্যাটেন্ড করতে হবে আশা করছি আমরা 12টার মধ্যে পৌঁছে যাব তো দেখি কি হয় আপনারা আমাদের সাথে থাকুন আর এন্ড অবধি দেখুন ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে প্রায় কত কিলোমিটার এখান থেকে প্রায় 310 কিলোমিটার তো চলুন জার্নিটা স্টার্ট করা যাক ভোর হতে শুরু করে দিয়েছে আলো হচ্ছে আস্তে আস্তে এখন খুব সুন্দর লাগছে সবকিছু আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে সূর্য উঠছে তো আমরা এখন আছি চাকদা এখানে একটা দোকান পেয়ে গেছি চায়ের জন্য তো এই যে আমাদের চা চলে এসছে চাটা খেয়ে বেরিয়ে যাবো তো এই যে আমরা এখন রান্নাঘাট পৌঁছালাম রান্নাঘাট স্টেশন ছিল না করতে করতে যাওয়া যায় এখন এখানে নেমে পড়েছি ব্রেকফাস্ট করতে দেখি কি আছে ভেতরে তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আমি নিয়েছি মুড়ি আর ঘুগনি ট্রাই করে দেখি কিরকম লাগছে আর উনি নিয়েছে রুটি আর তরকা আর আমাদের আশা করছি আমরা 10টা 10:30 মধ্যে পৌঁছে যাব 11টার মধ্যে পৌঁছে যাব 11টা টার্গেট আছে দেখি কি হয় তো এখন বাজে 8:20 এখন বেরিয়ে পড়ছি এখান থেকে দেখি নেক্সট স্টপ কোথায় নি আমরা এখন পেট্রোল পাম্পে আছি আমি এখন এখানে জল ভরতে চলে এসেছি আর ওই যে হাওয়া ভরানো হচ্ছে একটা মন্দির বানানো আছে হঠাৎ করে নজরে পড়লো কি সুন্দর লাগছে চারিদিকে ভিউ এর সাথে তো আমরা এখন বহরমপুর ঢুকছি আমরা বহরমপুর হয়ে যাচ্ছি আজকে এদিকটা খুব গরম খুব রোদ তো এই যে আমরা ঢুকে গেলাম বহরমপুর আমাদের টোল চলে এসছে এটা হলো NH34 তো আমরা পৌঁছে গেছি এখন ধুলিয়া এই যে নয়নদা চলে এসছে আমাদের হোটেলের রুম অবধি পৌঁছানোর জন্য তো এবার যাই ভেতরে তো এখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে তো এই যে আমরা হোটেলে আছি এখন আপাতত তো আমরা ফ্রেশ হয়ে গেছি আসার পর পুরো নোংরা হয়ে গেছিলাম একদম বাইক জার্নির পর যা হয় তার উপর রোদটাও গরমটা খুব বেশি ছিল তো আমি তো অলরেডি রেডি হয়ে গেছি আর এই যে সুমনা ও রেডি হয়ে গেছে
আমরা দুজনেই এখন রেডি হয়ে গেছি। আসলে ব্যাপার হচ্ছে এটা যে নয়ন আমাদের বলেছিল যে তোমরা এক ঘন্টা পর আসছি, আমি তোমরা তার মধ্যে রেডি হয়ে রাখো, তো আমরা তাড়াতাড়ি দুজনে রেডি হয়ে গেছি বা ওয়েট করছি নয়ন আসবে। তো নয়ন আমাদেরকে যেখানে লাঞ্চ হবে লাঞ্চের জায়গায় নিয়ে যাবে, ওখানেই সবার সাথে মিট করবো, লাঞ্চও করবো, তারপরে সে একটু রেস্ট করবো, তারপর বিকেলের প্রোগ্রাম আপনাদের দেখাবো। তো আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা খেতে চলে যাচ্ছি। এখন প্রায় দুটো বাজে না, তো প্রায় দুটো বাজে, আমরা এখন টোটোতে বসে গেছি। এখন বাজে সন্ধে 8:30, আর একটা বিগ ব্লান্ডার হয়ে গেছে। আমরা দুজন ঘুমিয়ে পড়েছিলাম, সেই মাত্র উঠলাম, সূর্যর বোনরা আমাদের ডাকলো বলে, না হলে হয়তো ঘুমিয়েই থাকতাম। তো এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে আমাদের বেরোতে হবে, জানি না কী করে কী হবে। তো এই হলো ব্যাপার, এত কিলোমিটার লং রাইডের পর এই হালই হয়। তো এখন আর দেরি না করে রেডি হয়ে তাড়াতাড়ি, ওদিকে সবাই রেডি হয়ে গেছে। অবশ্যই এখানে একটু লেটেই সব কিছু, সবাই আসে, সব কিছু হয়, বাট দেখি আমাদের অনেক লেট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে আমি হয়ে গেছি রেডি, খুব তাড়াহুড়ো করে, জানি না কীভাবে শাড়ি পরেছি, কোনো রকমই ম্যানেজ করেছি। তো এখন বাজে 9:30, তো যাই বেরোই, বেরিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এই যে ও এখানে রেডি হয়ে গেছে, যাই, নয়নদা ফোনও করেছে একবার দেরি হয়ে গেছে বলে, তো যাওয়া যাক। এই যে এখানে এসে ওদের সাথে দেখা হয়ে গেল। তো আমরা এখন চলে এসেছি সূর্য রিসেপশনে, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাওয়া, চলে এসেছি। আর ওখানে সূর্য দাঁড়িয়ে আছে দেখাচ্ছে। এখন এখানে ফটোগ্রাফি চলছে। সবার আশীর্বাদে ওদের বিয়েটা ভালোভাবে কমপ্লিট হলো। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।